মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে টাটাকে আমরা তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন আজকে নতুন কিছু না, মাঝে মাঝে মিথ্যে কথা বলেন, একবার বললেন। সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো প্রকল্প সরিয়ে দেওয়ার দায় তার নয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, তাহলে দায় কার? তিনি আজকে বলেছেন যে টাটাকে আমি তাড়াইনি, তার কথায় সিপিএম তাড়িয়েছে, জোর করে জমি দখল করতে গিয়েছিল, আমরা জমি ফেরত দিয়েছি। সিঙ্গুর থেকে টাটার বিদায় নিয়ে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এত প্রকল্প হয়েছে কারো জমি জোর করে নেওয়া হয়নি, আমরা কোনো শিল্পপতির সঙ্গে বৈষম্য করি না, এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা গোষ্ঠীর সঙ্গে তো আমাদের কোনো বিভেদ নেই। সিপিএম যদি তাদের ভুল নীতিতে জোর করে কৃষি জমি দখল করে সন্ত্রাস করে পাইয়ে দিতে চায়, আমাদের আন্দোলনটা তো হচ্ছে কৃষি জমি রক্ষার আন্দোলন। শিল্প 100 বার হবে, শিল্পের জন্য চিহ্নিত জমিতে হবে। যদি কৃষকদের জমি জোর করে দখল করে লাঠিগুলি চালিয়ে সেটা বেসরকারি সরকার সংস্থার হাতে তুলে দেওয়া হয় এবং কৃষক বা কৃষিভিত্তিক যারা জীবনযাত্রা, যাদের কৃষক, ক্ষেত মজুর যারা সবাই রয়েছেন, তাদের ভবিষ্যতের কথা না ভেবে তো সেখানে তাদের বাঁচানোর জন্য আন্দোলন হয়েছে। তার সঙ্গে টাটা একটা সংস্থা, কিন্তু ভুল নীতিটা সিপিএমের ভুল নীতি, তো সেই জায়গায় সিপিএমের বিরোধিতা হয়েছে। যে মমতা ব্যানার্জি যদি উচিত তার ইউনেস্কোকে একটা দাবি করা যে ইউনেস্কো ভারতবর্ষে মিথ্যাবাদী রাজনীতিকদের তালিকা তৈরি করে দাও, প্রথমেই সেই তালিকায় নাম হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টাটাকে উৎখাত করা শুধু নয়, টাটাকে উৎখাত করার পর সিঙ্গুর দিবস পালন করেছিল কে? মমতা ব্যানার্জি। টাটা কোম্পানির সেই কারখানাকে সরকারি পয়সায়, আমার আপনার পয়সায় ডিনামাইট দিয়ে ব্লাস্ট করিয়ে ধুলো করে দিয়েছিল। তারপর সেইখানকার যারা কৃষক তাদেরকে বলেছিল তোমাদের জমি পাইয়ে দিলাম, এ নাও আলুর বীজ নাও, ধানের বীজ নাও, চাষ করো আর খাও। এটা যে ছিল শিল্প স্থাপনের উৎকৃষ্ট জায়গা তার প্রমাণ বিধানচন্দ্র রায় দিয়ে গেছেন। এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাংলার শিল্পের যে সম্ভাবনা, ভূগোল থেকে ইতিহাস, মেধা থেকে প্রতিভা, সব কিছু থাকা সত্ত্বেও কিচ্ছু করতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী, শিল্প স্থাপনের সুপার ফ্লপ। ওই ভদ্রমহিলায় কখনো জীবনে সত্য কথা বলেছেন? কখনো কোনো তথ্য ভিত্তিক কথা বলেছেন কি? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজকে মানুষের চাপে ভয় পেয়ে গিয়ে উনি বলছেন ওনারা টাটাকে তাড়াননি। মানুষের নজর ছিল না সেদিন? প্রতিদিন প্রতি মুহূর্তে তার তথাকথিত সংগ্রামে, তথাকথিত অনশনে, তথাকথিত গর্বিত উদ্ধত ভাবে আমি চাষের জমি ফিরিয়ে দিলাম। সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে নতুন সরকার ক্ষমতায় এসছে, তখন তারা বললেন টাটা চলে যাক, টাটাকে আমরা চাই না, এ কথা বলেননি। এ সব সাক্ষী তো আমি তো জানি এ ঘটনাগুলো, আমি কেন, বাংলার প্রতিটা মানুষ জানেন। এখন অনবরত মিথ্যা কথা বলতে উনি অভ্যস্ত, সুতরাং ও মিথ্যা ভাষণেই ওকে নতুন করে উপাধি দেওয়া যেতে পারে, এর বাইরে কিছু বলার নেই।